ইবাদতের প্রতি আগ্রহের সৃষ্টি হচ্ছে, গুনাহ থেকে কেমন যেন নিরাসক্তি তৈরি হচ্ছে, এটা সে অনুভব করতে পারে। এটাই হলো সেই লক্ষণ, যে লক্ষণ দিয়ে সে বুঝতে পারে রামাদানুল মুবারক তার জন্য বরকতময় হিসেবে এসেছিল, রামাদানুল মুবারক তার জন্য রহমত নিয়ে এসেছিল, রামাদানুল মুবারক তার জন্য ক্ষমার বিশাল সওগাত নিয়ে এসেছিল, রামাদানুল মুবারক তার জন্য দোজখ থেকে মুক্তির সার্টিফিকেট এনে হাতে ধরিয়ে দিয়ে গিয়েছিল, এটা সে অনুভব করতে পারে। মুআজ্জাজ হাজেরিন, এই সাফল্যকে ছুটতে দেওয়া যাবে না। রমাদান চলে গেছে তাই বলে আমরা লেজি হয়ে যাব, এটা যেন কখনো না হয়। বরং রমাদান চলে গেছে, আমাদেরকে আলাইনা আন নুশাম্মির, আমাদের উচিত যে আমরা নতুন করে কোমর বাঁধব, নতুন করে আবার শক্তি সঞ্চয় করব, যে কোনো মূল্যে আমাকে আগামী রমাদান পর্যন্ত এই সাফল্য ধরে রাখতেই হবে। যে সাফল্য হাতে পেয়েছি, এই সাফল্য হাত ছাড়া হতে দেয়া যাবে না। দোজখ থেকে মুক্তির যে ঘোষণা আর বার্তা পেয়েছি, দোজখে যাওয়ার কোনো কাজ আর করা যাবে না। জান্নাতে যাওয়ার যে সওগাত এবং সুসংবাদ পেয়েছি, এই সুসংবাদকে কোনোভাবেই ছুটতে দেয়া যাবে না। আমাকে নতুন করে জীবনকে সাজাতে হবে, নতুন করে আমাকে গড়ে তুলতে হবে, যেন আমি একজন জান্নাতি হিসেবে বিচরণ করি। আমি অফিসে যাব আর ফেরেশতারা বলবে, দেখো এই ব্যক্তি তো জান্নাতি, দুনিয়াতে হাঁটা চলা করে। এই ব্যক্তি একজন বাজারে যায় আর ফেরেশতারা বলবে, দেখো একজন জান্নাতি যায়, সে যদিও দুনিয়াতে হাঁটা চলা করে বাজারে যায়, কিন্তু সে তো একজন জান্নাতি। এইভাবে যেন ফেরেশতারা আমাকে আপনাকে চিনতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রব্বা মারুফ, রব্বা মারুফ ফিদ দুনিয়া ফিল আরদি ওয়া মাজহুলুন ফিস সামা। অনেক ব্যক্তি আছে যারা দুনিয়াতে একদম খুব পরিচিত, সবাই তাকে চেনে, কিন্তু আসমানবাসীরা তাকে চিনেই না। আর কিছু লোক আছে তারা দুনিয়াতে একদম অপরিচিত, কেউ তাদেরকে চেনেই না, কিন্তু আসমানবাসীরা তাকে নিয়ে মাতামাতি করে, আসমানবাসীদের ভিতরে তাকে নিয়ে গুঞ্জন চলে, আসমানবাসীরা তার আমল দেখে একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে দেখো এই মত্তের মানুষ স্বর্গীয় কাজ কিভাবে করছে, সে মত্তের ভিতরে বসে সে স্বর্গ জয় করে ফেলছে, দেখো কেমন মানুষ হতে পারে, তার আচার আচরণ, তার আখলাক, তার ব্যবহার, তার চলাফেরা, তার কথাবার্তা, তার উঠা বসা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হয়। সে নবীজির জীবনকে দেখে এবং নবীজির জীবনকে দিয়ে সে নিজের পাথেয় সংগ্রহ করে, আর তদরূপ অনুরূপ তার নিজের নিজের জীবনকে গঠন করার জন্য, গড়ার জন্য সে সর্বদা সব সময় চেষ্টা করতে থাকে। মুআজ্জাজ হাজেরিন, এই জন্য রমাদান চলে গেছে, আমরা মনে করি বিশাল কিছু পেয়েছি, অতএব এখন আমাদের সবচেয়ে বড় কাজ যেটা হবে, অ্যাচিভমেন্ট হবে, যে আমরা এটাকে হাতছাড়া হতে দেব না। আমাদের কাছে রমাদান আর গায়রে রমাদান, রমজানের ভেতর রমজানের বাহির দুটোই বরাবর হবে। একজন ইমানদার রমাদানে যেমন গুনাহ করে না, ঠিক তেমনিভাবে রমাদানের বাইরেও সে ইনশাআল্লাহ করবে না। রমাদানের ভেতরে যেমন সে চোখের হেফাজত করে, রমাদানের বাইরেও ইনশাআল্লাহ চোখের হেফাজত করব। রমাদানের ভেতরে যেমন সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে, রমাদানের বাইরেও সুদ ঘুষ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। রমাদানের ভেতরে যেমন মিথ্যা কথা বলাকে গর্হিত অপরাধ মনে করে, রমাদানের বাইরেও মিথ্যা কথা বলাকে জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করবে। এইভাবে তার রমাদানের ভেতর আর বাহির যেন একই রকম হয়ে যায়, এই ব্যক্তির জন্য রমাদান বিশাল কিছু হিসেবে সামনের বার আবার আসবে ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজেরিন, হাদিস শরীফের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়েছেন, ভাবার্থ হলো শুকরের মাধ্যমে মানুষের নেয়ামতকে বাড়িয়ে দেওয়ার ফয়সালা করা হয়। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে জানানো হয়েছে, লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম, যদি শুকর আদায় করো অবশ্যই অবশ্যই নেয়ামত বাড়িয়ে দেব, ওয়ালা ইন কাফারতুম, আর যদি না শুকরি করো তাহলে ছিনিয়ে নেব এবং আমার সাজাও বড় কঠিন, বড় কঠোর হবে। অতএব রমাদানকে পাওয়ার পরে যারা নাকি এখান থেকে যেই পরিমাণ উপরে উঠেছে, এখন এই উপরে উঠাটাকে ধরে রাখে, এটাই তার শুকর, এটাই রমাদানের মূল্যায়ন। রমাদান চলে গেল, বাস অতটুকু উঠেছিলাম আবার নেমে গেলাম, তাহলে তো সেই বাস আর বান্দরের ঘটনার হিসাব চলে আসবে। আপনারা আশা করি এই বাস বান্দরের কাহিনী আর এই অঙ্ক করেন নাই সরলের ভিতরে, বাঁশ আর বান্দরের অঙ্ক করেন না এরকম লোক মনে হয় খুব কমই আছেন।
যারা ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়েছে তারা মোটামুটি বানরের বাঁশ বেয়ে ওঠা পড়েছি না আমরা, যে একটা বাঁশ, তৈলাক্ত বাঁশ তেল মেখে দেওয়া আছে, একটা বানর এটা বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, সে এত মিনিটে এতটুকু ওঠে, পরবর্তী সময় আবার পিছলে সে তার চাইতে দ্বিগুণ এতটুকু নেমে যায়, তারপরে বাঁশটার গতি লম্বা দৈর্ঘ্য হলো এই, এই বাঁদরটা বাঁশের আগায় পৌঁছাইতে তার কতক্ষণ লাগবে হিসাব করলে দেখা যায় কেমন পর্যন্ত পৌঁছাইতে পারবে না, কারণ সে যতটুকু উঠে তারপরে আবার হুট করে পিছলা খেয়ে নেমে তার চাইতে ডবল নেমে যায়, তাই না? কেন সে যতটুকু উঠে আবার পিছলা খেয়ে হয় অতটুকু নামে, নাহলে তার চাইতে, দেখেন মমিনের রমজানের ভেতর আর বাহির এক, আমল এক হবে, উঠা শুরু করেছি উঠতেই থাকবো, এখানে পিছলানোর ব্যবস্থা রাখা যাবে না, শয়তান তো তেল দিয়েই রাখবে যেন পিছলাই, কিন্তু আমার হাতে আপনার হাতে এমন গ্রিপ বলা গ্লাভস থাকতে হবে যে ওই তেল আমাকে ধরতে পারে না, আমি তা বেয়ে উপরে উঠে চলে যাই, ও আমাকে নিচে নামাতে চাইবে আমি উপরে উঠতে চাইব, হ্যাঁ পার্থক্য এতটুকু হবে রমজানের ভেতর আর বাহিরে, রমজানের ভেতরে তো অত সফাদু মারাদ অত শায়াতিন, বড় 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 শয়তান যেগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বন্দী করে রেখেছিলেন, রমজানের বাইরে তো আর সেটা বন্দী থাকে না, তারা ছুটে যায়, তো রমজানের ভেতরে অতটুকু চেষ্টা করতে পারে না গোমরাহ করার, যতটুকু চেষ্টা রমজানের বাইরে আবার পূর্ণ গতিতে সে করতে পারে, অতএব পার্থক্য এতটুকু হবে রমজানে গুনাহের ব্যাপারে জাহান্নামের দিকে আগানোর ব্যাপারে যতটুকু বাঁচার ব্যাপারে সতর্ক থাকতাম, এখন যেহেতু শত্রুর পরিমাণ বেড়েছে, এখন যেহেতু আমাকে টেনে নেওয়ার লোক আরো বেড়েছে জাহান্নামের দিকে, অতএব আমাকে আরো বেশি শক্তি দিতে হবে, আরো বেশি সতর্ক থাকতে হবে যেন আমি শয়তানের ফাঁদে পা না দিই, শয়তান যেন আমাকে ফাঁদে ফেলতে না পারে, শয়তানের প্রথমই এই হইল এই, সব তো মাফ হয়ে গেছে আবার নতুন করে একটু গুনাহ করলে অসুবিধা নাই, সব তো মাফ হয়ে গেছে এখন আবার নতুন করে একটু গুনাহ করলে কোনো অসুবিধা নাই, হাম্মাদকে কি পিছনে পাঠিয়ে দেবো নাকি অপু? উল্টা পড়ছে না সোজা পড়ছে, তোমাকে কি দেখতে বলছে নাকি, তুমি এখানে আসছো বয়ান শুনতে, একদম পিছনে পাঠিয়ে দিব, তো এখন শয়তান তার শক্তি আরো বেশি নিয়োগ করতে পারবে, অতএব আমাকে প্রোটেকশন তার চাইতে অনেক বেশি নিতে হবে যেটা রমজানে নিতাম, রমজানে যতটুকু সতর্ক থাকতাম এখন সতর্কতার মাত্রা কমাতে হবে না বাড়াতে হবে, এখন কি ঢিল দিব না আরো টাইট হয়ে আসব, হ্যাঁ মাশাআল্লাহ তাআলা, রমজানে তো জুম্মার নামাজ শুরু হওয়া তো দূরের কথা, হ্যাঁ সোয়া বারোটায় মসজিদে জায়গা দেওয়া যাচ্ছিল না, মসজিদ ভরে ভিতরে বাইরে ভরে তিন তালায়, হ্যাঁ সেই খড় খড়ে জমির ভিতরেও চলে যেতেছে নামাজ পড়তে, আর এখন মাশাআল্লাহ যেহেতু রমজান পার হয়েছে, হ্যাঁ তো আমরা আগেই ছেড়ে দিছি, রমজান তো গেছে গেছে, আমিও হাত পা ছেড়ে দিয়ে পড়ে গেছি, তো শয়তান নিয়ত আমার এক ধাক্কায় যা উঠছিলাম ওই বান্দরের মতো তার সাথে দ্বিগুণ নামায় দিবে, এই জন্য ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আমাদের সাফল্য এখনো হাতে আসে নাই, শুধু সাফল্যের ঘোষণাপত্র পেয়েছে যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মৌত না আসবে আর মৃত্যুর সময় ফেরেশতে এসে আমাকে না বলবে যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা তোমার হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি সাফল্যের পূর্ণ নিশ্চয়তা হাতে পাই, فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আর পার্থিব জীবন এই জীবনটা হলো ধোকার আসবাব, ধোকার সামান, দুনিয়ার জিন্দগিটা ধোকার সামান, অতএব এই ধোকার সামানের ভিতরে নিজেকে ভাসিয়ে দিলে হবে না, বরং ধোকাকে ধোকা বুঝে নিজেকে ব্যবস্থা নিতে হবে যেন আমি ধোকা না খাই, শেয়ার বাজারে যখন একবার সর্বশান্ত হয়ে যায়
এক বছর পর যদি আবার শেয়ার বাজার ফিলে ফেপে এইরকম ফিলে যায়, তখন কেউ আবার ওখানে যোগ দেয় কয় না কেন? কিছুদিন পর পর আমাদের দেশে একটা নিয়ম আছে, 10-12 বছর পর পর যখন মানুষ ভুলে যায় আগেরটা, আবার 7-8 বছরে আগেরটা সব ভুলে যায়, তখন আবার নতুন করে আসে, সেটা কি? শেয়ার বাজার খুব চাঙ্গা হয়েছে, খুব চাঙ্গা হয়, সুবহানাল্লাহ বিহামদিহি, 10 টাকা কিনলে তারপরের দিন 100 টাকা হয়ে গেছে, সুবহানাল্লাহ, 100 টাকার শেয়ার কিনে 2 দিন পরে বেচে 1000 টাকা হয়ে গেছে, বুঝলেন নাই? দাপাদাপ সব এন থেকে ওহেন থেকে টাকা টুকা উঠায় সব শেয়ার বাজারে শেয়ার কিনে আর ফুলায়, বুঝেন নাই? আসলে কিছুই না, এটা সার্ফের ফেনা। আসল কাহিনীটা কি, যে শেয়ার বাজার যে হঠাৎ রাতারাতি ফুলে এরকম ভুম হয়ে যায়, এগুলো একটা বেলুন, যেই বেলুনটা এই যে আসলে বেলুনের সাইজ করতো কর না কেন, আসলে একটা বেলুনের সাইজ করতো, ফুলানির পরে করতো কয়, এরে বাপরে বাপ, ফুলাবেনের খেলনা, বড় মানুষ বেলুন নিয়ে খেলে না, জানে ওইটার হাকিকত জানা আছে, ওইটা দেখতে আসলে এত বড় ভিতরে বাতাস আসলে কিছু নাই, ফুরুত করে কোনো মতো ছিদ্রিয়ে গেলে করে বেরিয়ে দিব, তারপরে আবার সেই লেঙ্গুরটা লেঙ্গুর, এক আঙ্গুল্লা জিনিস কয় না কেন, দেখি না আমরা এরকম? তো বেলুন লয়ে কি বড়রা খেলে না পোলাবেন খেলে কেন, হয় বুঝে না, আমি মনে করি দেখতে কি সুন্দর কি হালকা, ইস টোকা মারলে আমার ইচ্ছা মতো উপরে উঠে দৌড়ায় ভাল লাগে। শেয়ার বাজার যে মাঝে মাঝে এরকম করে হুট করে ফুলে ফু হয়ে যায়, এটা হলো পোলাবেনের বেলুন ফু মারা হয়েছে এরকম ফুলছে, বুঝলেন নাই? এই ফু দেহে যারা নাকি এটাকে বুঝতে পারে না যে এটা হলো একটা দোকান, এটা বাতাস ভরার ব্যবস্থা করতেছে, আমরা সবাই বাতাস ভরে দিব, তারপরে টাইম মতো একটা জায়গায় চ্যানেলাইজ করে ছিদ্রি করাবে, ওই ছিদ্রি দিয়ে সব ফু করে বেরিয়ে আরেকজনের কাছে দেবো না। এই যে শেয়ার বাজার ফুলে, এটা বলতেছিলাম যে একটা বেলুনের মতো, অথবা ওই যে সার্ফ এক্সেল আছে না, আমরা ছোটবেলায় দেখতাম জেট পাউডার, জেট জেট গুঁড়া সাবান বয়ানিত, ওই কিছু কয় যে রেডিওর ভিতরে বয়ান হইত জেট জেট গোড়া সাবান, তো জেট কি জিনিস দেখতেও খুব সুন্দর লাগতো, কালারটাও সুন্দর দেখতে দেখতে, দিয়ে এর চেয়ে মজার জিনিস ছিল একটুখানি জিনিস পানির ভিতরে দিয়ে এরকম করে লাল লাড়াচাড়া দিলে এরকম করে ফুল দেয়, আসলে তো একটুখানি পানি, একটুক পানি তার ভিতরে একটুখানি জেট পাউডার দেওয়া হয়েছে, আর বিরাট বালতি, বালতির তলানের ভিতরে 10 ভাগের 1 ভাগও পানি নাই, ওটার ভিতরে দিয়ে যখন এরকম লাড়াচাড়া দেওয়া হয় ফুইলে আরে বাপরে বাপ, বালতি বেড়ে উচ্চায় বেড়ে যায়, আসলে কি জিনিস না, উপরে একটা ফাও বলে না কেন, ফাও তো কইতেছিলাম আমাদের দেশে এরকম মাঝে মাঝেই কি হয়, 8-10 বছর 12 বছর পর পর হঠাৎ কি হয়, শেয়ার বাজার খুব রাইজ করতে থাকে, খুব উপরের দিকে যেতে থাকে, যেতে 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 এইরকম করে ফুলে সবাই যে যেতে আছে কাঁচায় মুচায় টাকা এনে এনে ডালে, কয়েকদিন ঠিকই 100 টাকা দিয়ে 1000 টাকা পাইতেছে, 1000 টাকা দিয়ে 10,000 টাকা পাইতেছে, 10,000 টাকা দিয়ে 1,00,000 টাকা পেয়ে যেতেছে, দামা দাম পয়সা কিছুদিন পায় সব কিছু লয়ে, তারপরে গিয়ে যখন একবারে যায় তখন একবারে খাল্লাস হয়ে যায়, হয় কি হয় না, মনে হয় না, সর্বশান্ত হয়ে যায় মধ্যবিত্ত মানুষ, সর্বশান্ত হয়ে যায় একদম নিম্নবিত্ত মানুষ, যার সবকিছু এনে সে এখানে লাগায়, কিন্তু আবার ধরা খায় তওবা করে জীবনে আর কোনোদিন এই ধোকাবাজের শেয়ারের এখানে যাব না, কয়নি কয় না, কিন্তু যারা এই ধোকাটা দেয় এই সিস্টেমটা এই গ্যাম্বলিংটা যারা করে ইনারা খুব বুদ্ধিমান, এনারা এই যে এই বছর ধরা খেয়েছে বলে আগামী বছর আবার কি করবে না, শেয়ার চাঙ্গা করবে না, তারা আবার চাঙ্গা করবে 8-10 বছর পরে, যখন নাকি আগের ক্ষত টত সব ভুলে গেছে গা, আবার কষ্ট মষ্ট করে কোনো মতে খাড়ায় গেছে, এখন ওইটা ভুলে গেছে, আবার এটাকে ফুলাবে, বেলুন ফুলায় এবার এটাকে হুম বানাবে, তখন আবার সবাই কি করবে, লাভ দিবে, হয় কি হয় না? তো বললাম এটা 8-10 বছর পরে গিয়ে আবার ধোকা খায়, কিন্তু যদি মনে করেন এই বছর ধরা খাইছে আর আগামী বছর আবার ফিলে গেছে গা, তখন কেউ এখানে সবকিছু বিনিয়োগ করবে, করবে কেন, করবে না, তো ধরা খাইছি ভাই আন না,
একবার ধরা খাইছি আর না। লা ইউলদাগুল মারউ ফি জুহরিন ওয়াহিদিন মারাতাইন, একবার এক গাতায় পা দিছিলাম, ছোবল খাইছি ভিতর থেকে সাপের, সাপের ছোবল খাইছি, ওই গাতায় আর পা দিব না, ঠিক কিনা? একজন বুদ্ধিমান মানুষ এক গর্তে দুইবার ছোবল খায় না, এক গর্তে কয়বার ছোবল খায় না? দুইবার ছোবল খায় না। দুনিয়ার ব্যাপারে তো মাশাআল্লাহ আমরা অত্যন্ত সচেতন, কিন্তু মেরে মোহতারাম দোস্ত, আখেরাতের ব্যাপারে যখন নাকি গরুর মহাধোকাবাদ শয়তান আমাদেরকে আবার নতুন করে চার্মিং ওয়েতে আবার আমাদেরকে ধোকা দিয়ে জাহান্নামের দিকে নিতে চায়, খাহিশাতকে সামনে এনে নতুন করে পেশ করে, তখন আমরা কিছুক্ষণ পরেই আবার সেখানে ধোকা খাই, আমরা আবার সেখানে ছাপতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পার্থক জীবনটা এটা একটা ধোকার সামান। ওয়ালা ইয়াগুররন্নাকুম বিল্লাহিল গরুর, মহা ধোকাবাদ শয়তান আল্লাহর ব্যাপারে যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে। কেন? শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা সে ভঙ্গ করে, আর আল্লাহ যা প্রতিশ্রুতি দেন সেটাকে তিনি রক্ষা করেন। তাহলে আস্থায় যদি রাখতে হয় শয়তানের কথায় না আল্লাহর কথায়, যিনি ওয়াদা করলে সেই ওয়াদা রাখেন এবং রাখার ক্যাপাসিটি রাখেন, ফুল ক্যাপাসিটি রাখেন, যে অঙ্গীকার করেন সেই অঙ্গীকার পূর্ণ করার ক্ষমতা ওনার আছে না নাই? আছে। দুনিয়ার সবার অনেক সময় ইচ্ছা থাকে অঙ্গীকার পুরা করার, কিন্তু পুরা করতে পারে না, ক্ষমতা থাকে না, হয় কি হয় না? হয়। আবার অনেক সময় অনেকের নিয়তি থাকে না যে অঙ্গীকার পুরা করবে, এই নিয়তি থাকে না, কিন্তু আল্লাহ তাআলা নিয়ত পূর্ণ এবং ক্ষমতাও পরিপূর্ণ। তাহলে ওনার উপরে আস্থা রাখতে আর কোনো দ্বিধার সুযোগই থাকে না। এর বিপরীতে শয়তান কি করবে জানেন? ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'উতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান যে কেমন খাচ্চর, আমি এই শব্দের নিচে আর যাইতে পারতেছি না, এর চাইতে আরো বড় কোনো কিছু আমার জানা থাকলে সেটা কইতাম। কেমন খবিশের খবিশ বলবো, যখন নাকি কিয়ামতের দিন সব ফয়সালা হয়ে যাবে, এক পার্টি হবে হিজবুল্লাহ, এরা আল্লাহর পক্ষে ছিল, আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছেন, যারা শয়তানের ফান্দে পা দেয় নাই, দিলেও সাথে সাথে সতর্ক হয়ে তওবা করে আবার ঠিকঠাক হয়ে গেছে। আর আরেক পার্টি হিজবুল শয়তান, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, শয়তান যা কইছে তার উপরে চলছে, আল্লাহর দিকে যায় নাই। তো এই হিজবুল শয়তান এগুলাকে সবগুলাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা, জান্নাতীরা জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়ার পরে ওরা কার কথায় জাহান্নামে আইল এটা ওরা খুঁজবে, জাহান্নামীরা তালাশ করবে আমরা কার কথায় আসলাম। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে বিশাল এক আকৃতি দিবেন, যে গোটা জাহান্নামের সমস্ত জাহান্নামীরা তাদের নেতাজিকে দেখবে। এই যে নেতাজি দেখা যাইতেছে, নেতাজি নিজেও জ্বলতেছেন, নেতাজি কি করতেছেন? নিজেও জ্বলতেছেন, এরাও জ্বলে উনিও জ্বলেন। এখন সবাই মিলে শয়তানকে মালামত করবে, আপনার কথা মাইনে আমরা আজকে এই দশার ভিতরে পড়ছি, ধ্বংস হয়েছি, আপনি তো আমাদেরকে নষ্ট করছেন। নেতা তো নেতাই, আগে আগে উত্তর দিবে না, সবার সব অভিযোগ শুনবে। নেতা ভালোর দিকে হইলেও ধৈর্যশীল হয়, নেতা শয়তানের দিকে হইলেও ধৈর্যশীল হয়, কইতে দেয় প্রথমে তারপরে বাড়ি মারে, বুঝেন নাই? ওস্তাদের মায়ের শেষ হয়েছে, ওস্তাদ চুপকে দিতে হয়, ওস্তাদ কিন্তু কেউ মারলে এ দৌড় মেরে মার দেয় না, চুপ করে পেয়ে থাকে টাইম মতো, এটা তো আমার একের বিরে জায়গা। তো হ্যাঁ, তো নেতা শয়তান, শয়তানদের নেতা, এনে চুপচাপ সব শুনবে, আপনার কারণেই আমরা ধ্বংস হয়েছি, জাহান্নামে আছে, আপনি আমাদেরকে কত ভালো ভালো প্রলোভন দেখাইছিলেন, এই পাবো সেই পাবো, কই কি হইল। তো এখন শয়তান শেষ পর্যন্ত সমাপনী ভাষণ দেওয়ার জন্য মিস্টার ইবলিস জানাবেন, উনি দাঁড়িয়ে বলবেন, ওয়াকাল আশ-শাইতান, আল্লাহ বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, শয়তান কি কি বলবে এটাও আল্লাহ আমাদেরকে জানাই দিতেছেন, তারপরেও যদি আমরা ধোকা খাই এই ইবলিসের ফান্দে,
কামগুলিকে তো জাহান্নামে জায়গা হওয়ার কথা না। এই সব করে দেওয়ার পরে আর কত? وقال الشيطان لما قضي الامر যখন বিষয় সব পরিষ্কার হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে, এখন সবাই মিলে শয়তানকে ধরবে, মিথ্যা শয়তান তখন কি বলবে? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করছেন সেই ওয়াদা সত্য ছিল এবং আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয়েছে, যারা ওনাকে মানছে তারা জান্নাতে চলে গেছে, যারা মানে নাই তারা জাহান্নামে আসছো। তোমরা গর্বের সাথে কি বলো, যারা মানো নাই তোমরা জাহান্নামে আসছো। আর আপনারা ডরেন না, আপনি গরু পিটেছি না, এবং খুব গর্বের সাথে বলবে বাবা আত্মুকুম, আমিও তোমাদেরকে অঙ্গীকার করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাখলাফতুকুম ভঙ্গ করেছি, কি করবা? দেখছেন, আমিও ওয়াদা করছিলাম। কি ওয়াদা করছিলাম? যত বেশি গুনাহ করবা, অশ্লীল কাজ করবা, তত বেশি তুমি ব্রড মাইন্ডেড হিসেবে প্রমাণিত হবা, তত বেশি তোমার টাকা পয়সা বাড়বে, আর যদি নীতির উপরে চলো তো তাহলে তুমি রাতারাতি ধনী হতে পারবে না। আর দুই নম্বরই করে আন্ডার টেবিল কিছু কাজটাজ বেশি করে করলে তাহলে সরকারি চাকরির বাইরেও রাতারাতি তুমি ঢাকা শহরে কয়েকটা ফ্ল্যাট বাড়িঘর করে ফেলতে পারবা, এরকম অনেক কিছু প্রতিশ্রুতি ওয়াদা মিস্টার রিবলিস দেয় কিনা, এবং সেগুলোর কিছু বাস্তবায়ন ঘটে কিনা? কিছুটা ঘটে। কোথায় ঘটে? আখেরাতে না দুনিয়ায়? কই ঘটে? এই জন্য দিছে দুনিয়া ধোকার জায়গা, এই জন্যই বলছে দুনিয়া ধোকার জায়গা, আখেরাত ধোকার জায়গা না, এনে ধোকা দিবার পারবো না। ধোকা যা দেওয়ার কই? দুনিয়াতেই। তারপরে শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? আল্লাহর হুকুম মতো চলবা, ওই যে হুজুরের মতো চাকরি বাকরি হয়ে থাকবা, মিলাদ করবা আর খাইবা, চান্দা করে চলবা, দিনদার পরহেজগার নেককার হইবা, কাপড়ি গলা হইবা, আল্লাহ আল্লাহ হইবা, তো তাহলে দুনিয়া টাকা পয়সা হইব না, ব্যাগ ডেটে পিছিয়ে পড়ে থাকো। আর যদি নাফরমানির সাথে চলো, আল্লাহর হুকুম নষ্ট করে চলো, দুনিয়া যেমনে চলে তুমিও তার সাথে তাল মিলাইয়া চলো, তো তাহলে কি হবে? তোমার রাতারাতি গাড়ি হবে, অতি দ্রুত ধনী হবা, সব জায়গায় সম্মান পাবা, সবাই তোমাকে স্যালুট মারবে, এটা করবে সেটা করবে, তোমার এক কথায় অনেক কিছু হয়ে যাবে। শয়তান ইয়াইদুকুমুল ফাকর, আর কি করে? এই অভাবের ভয় দেখায়া, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, লজ্জার কাজগুলো তোমাদেরকে দিয়ে করায়, ঘুষের মতো জঘন্য লজ্জার কাজ তোমাদেরকে দিয়ে করায়। যখন হারাম জিনিস শরীরের ভিতরে ঢুকে তখন হারামের প্রতি আগ্রহ তৈরি হতে থাকে, হালালের প্রতি আগ্রহ কমতে থাকে। এই এক হারাম ভিতরে ঢুকার পরে এখান থেকে হারামের প্রতি আগ্রহ, চোখ হারাম কাজ করতে মন চাইবে চোখের, কানের হারাম কাজ করতে মন চাইবে, লজ্জাস্থানের হারামের দিকে যাইতে মন চাইবে, এগুলো সব ইজি আর সহজ হয়ে যাবে। বুনিয়াদ হলো প্রথমে হারামের ভিতরে ঢুকা। ওয়ামুরুকুম বিল ফাহশা, অশ্লীল আর লজ্জাস্কর কাজগুলো তোমাদেরকে করতে সে আদেশ করে, কারণ এটা না করলে তুমি টিকতে পারবা না, তোমাকে এটা বুঝায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দেন, ওখানেও ইয়াইদু আর এখানেও ইয়াইদু, একটার অর্থ ভয় দেহানি আর একটার অর্থ কি, একটা ওয়াইদ থেকে আর একটা ওয়াদা থেকে। শয়তান ভয় দেখায় অভাবের, আর অশ্লীল আর মন্দ কাজ করায়, আর আল্লাহ প্রতিশ্রুতি দেন তার তরফ থেকে ক্ষমা আর মাগফিরাতের আর পুরস্কারের। বান্দা তুমি যদি শয়তানের ফান্দে আগে পা দিয়ে ফেলছো, তুমি হতাশ হয়ে না, তুমি আমার কাছে চলে আসো, তুমি আর ওইদিকে যাও না, সিদ্ধান্ত নিয়ে নাও, আর যাবা না, তুমি অতীতের ব্যাপারে অনুতপ্ত হয়ে মাপ চাও, আর যাবা না, আর করবা না, আর সামনে থেকে ঠিক হয়ে যাবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, চো আমি মাপ করে দিব, আর অনুগ্রহ দিব, অনুগ্রহ দিব। তুমি হয়তো 10 টাকা কামাও, কিন্তু তোমার 10 টাকার ভিতরে 20 টাকার কাম হইব হালাল ভাবে থাকার কারণে,
আর হারাম ভাবে তুমি 10,000 টাকা কামাইছো, 10,000 টাকার ভোগ করবা না, বরং 10,00,000 টাকা খোয়ানোর ব্যবস্থা করে দিব। শুধুমাত্র আয়টা দেখে, ব্যয়টা দেখে না, বোকা। হালাল ভাবে কামাইছে, খাওয়া দাওয়া করছে, চলছে, বাচ্চারা অনেক বেশি সুখ পায় না, অন্যদের মতো তাফালিং করা পারে নাই, কোনো মতে চলছে গেছে। অন্যরা স্কুলে যাইতে যাইতে 5 পোলার লেগে 5টা গাড়ি, কাম করে কি কয় সচিবালয়ের কর্মকর্তা, গাড়ি কয়টা, 5টা গাড়ি, 5টা ড্রাইভার, 5 পোলা পাইন, 5 স্কুলে যায় আহে। সুবহানাল্লাহ, রিজিক আল্লাহ আসমান থেকে খুলে দিছে, তাই না? হ্যাঁ, আবার কয় কি, নীতির সাথে কাজ করার কারণে আল্লাহ আমাকে রেখেছেন। ওই দুর্নীতি যারা করে, বাবা রে, ওয়াজ কি মারে। নাই মনে হয় এরম, আপনারা কি করেন নাই, কি হয় কয়েকদিন পরে, এই যে হারাম টাকা যাদের জন্য কামাইছে, যাদের পিছনে খরচ করছে, ফুইলাই ফাইবা বড় হয়েছে, আখেরি ওয়াক্তে কি হয়েছে, ক্যান্সার হয়েছে, এক এক দিনের কেমোথেরাপিতে 5,00,000 করে যায়। কারণ এনাদের জন্য তো ফ্রি মৌতের ব্যবস্থা নাই, বুঝছেন? দুনিয়াতে আসা এবং যাওয়া, দুনিয়া থেকে যখন আমরা যাই তো আমাদেরকে নেওয়ার জন্য ফেরেশতার এক পার্টি আসে না, আরে কয় না কেন, ফেরেশতারা যে এত দূর থেকে আসে যায়, এটার উপর একটা ট্যাক্স লাগানো দরকার ছিল না, কিন্তু আল্লাহ দয়াময়, ট্যাক্স লাগান নাই, ওটা ফ্রি ফ্রি। ঠিক আছে, তুমি যাবা, জান্নাতে যাও, জাহান্নামে যাও, যেখানে যাও, তোমার জন্য ফ্রি আসার ব্যবস্থা করে রাখছি, ফেরেশতার কোনো ফি তোমাকে দেওয়া লাগবে না। কিন্তু কারো কারো জন্য আবার আল্লাহ ফি বরাদ্দ করেন, যে তুমি এমনি আইতে পারবা না, তোমার খরচা করে আউন লাগবো, ফেরেশতার ফি আর ট্যাক্স দিবা এবং পয়সা করে ওখানে দিয়া তারপরে তুমি যাইবা। কয় ফি আর ট্যাক্স জমা দেওয়ার জায়গা কই, কয় স্কয়ার ইউনাইটেড অ্যাপোলো, এ সমস্ত জায়গা থেকে ফি জমা দিবা। মর্তা তো এমনি আত্মীয় স্বজনের ভিতরে মর্তা, আর ওখানে আত্মীয় স্বজন পাবা না, ওখানে একদম আইসোলেট করে থেয়ে দিবে, অমনে মরবা, আর টাকা পয়সা দিয়া তারপর মরবা। বোঝেন নাই মনে হয়? আমগো ট্রিটমেন্ট তো ভাই সরকারি হসপিটালে হয়ে যায়, এবং সরকারি হাসপাতালের ডাক্তারদের মতো ভালো ডাক্তার অন্য জায়গায় খুঁজে পাবেন না আপনি। বাকি রইল সেবাটা আমরা সরকারি হাসপাতালে পাই না, এটা হলো আমাদের দুঃখ। কিন্তু যদি পরিচয় টরিচয় টুকটাক কিছু থাকে, তাহলে সরকারি হাসপাতালের চাইতে ভালো ট্রিটমেন্ট পাওয়া অন্য জায়গায় মুশকিল। জায়গা মতো যাইতে হবে, আপনাকে পিজিতে যাইতে হবে, ঢাকা মেডিকেলে যাইতে হবে, বিভিন্ন জায়গাগুলো আছে। তো মাশাআল্লাহ বলতেছিলাম, অনেক কামায়া টামায়া সারছে, তাই না? অনেক কামায়া সারার পরে শেষে সপ্তাহে 2টা করে কেমো মারতেছে, চুল পড়ে গিয়ে টাক্কা হয়ে একেবারে চেহারা স্পেশাল হয়ে গেছে, চলতেছে 5,10,000, 5,10,000, 5,10,000, 5,10,000, তারপরে ঋণ, আরো কিছু ঋণ করে এনে বিচ্ছা, ওইটা বিচ্ছা, ওইটা বিচ্ছা, মর্গেজ দিয়ে তারপরে আরো কিছু করে ঋণ করে চলে মিলে শেষ জন দুনিয়াতে গেছে, পোলা পেন করে সালারপুর সালা আইছিল দুনিয়াতে, আয়া সব বিচ্ছা মেয়েরা গেছে, আমগুলো কিছু দিয়ে যায় নাই, যে পোলা পানে লেগে করছে, এই পোলা পানে মুখ দিয়ে জবান দিয়ে কথা, এটা বাইর হয়। কেন বাইর হয়? হারাম দিয়ে পালছে তো, বাবার মহব্বত দিলে নাই, ইউরোপ আমেরিকায় গিয়ে বসে রয়েছে, বুড়াবুড়ি এখানে মরতেছে, দেখার জন্য আসার মতো সময় তাদের নাই। বলেন না, হয় না মনে হয় এরকম? তো কামাইলাম তো অনেক, পাইলাম তা কি? শয়তান তো দেখাইছে অনেক কামাই বা অভাব পূর হবে, উল্টা পাল্টা জন্য ইচ্ছে কামাও, আর অপরদিকে স্কুলের এক মাস্টার, সাধারণ মাস্টার সাহেব, বাস নীতির সাথে পড়াইছে, ওই কোচিং সিটিং এই সমস্তর ভিতরেও যায় নাই, ক্লাসের ভিতরে ভালো করে যা পড়ানোর পড়ায় দিত, বাচ্চাদেরকে দেখাশোনা করত। হ্যাঁ, ছেলেগুলা কষ্ট সৃষ্টি কোনো মতে ইয়ে হয়েছে, কিছুদিন পরে ছেলেগুলা বড় হয়েছে, ছেলেগুলা বাপ মা ছাড়া থাকতে রাজি হয় না, বুড়া মিয়া বড় জীবন, জীবনের শেষ আমলে বাস সপ্তাহে মাসে
পাঁচ পোলার কাছে পাঁচ মাইয়ার কাছে ঘুরে ঘুরে বেড়াইতেছে, বেড়ায় বেড়ায় খাইয়া দেয়া নাতিপুরের লোকে খুনছুটি করতে করতে, তারপরে আবার অভিযোগ, আব্বা আপনি আমাদের এখানে কম আসতেছেন, আপনি ওর কাছে বেশি থাকেন, আপনি ওর কাছে বেশি থাকেন, আমাদের কাছে কম আসেন, হয় না কেন? বলে কি বলে না? এই বেটার কোনো অভাব আছে মিয়া? এতে খাইতে পড়তে আনন্দ করতে করতে দুনিয়া থেকে আসতে করে এবার ফেরেশতায় কইতেছে যে চলেন দুনিয়াতেও বন্ধু ছিলাম আপনি নীতির সাথে চলছেন, আখেরাতে আমরা আপনার বন্ধু থাকবো, আপনার কোনো চিন্তা নেই, আবশিরু ফিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, নাহনু আওলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আর ওখানে গিয়ে আপনার যা মন চায় তাই পাবেন, দুনিয়াতে তো অনেক কিছু করতে পারেন না, এখানে পাওয়ার জায়গাও না, ওখানে যা মন চায় তাই পাবেন, দুনিয়াতে হাসতে খেলতে খুশিতে গেছে গা, আর আখেরাতে এই অবস্থা। আর কি অবস্থা? টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, বেচারা সাধারণ ভাবে চলছে। হ্যাঁ, নিউ মার্কেটে দেখা হয়েছে তার এক সাকরি বিশাল পয়সাওয়ালা, স্যার আপনি এখানে আসছেন, স্যার আসেন, বাজার ঘাট যা আছে সব কিনে স্যারের সবকিছু বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে, টাকা একটা স্যারে দিতে দেয় নাই। এই জিন্দগিতে এই সমস্ত ঘটনা ঘটে না মনে হয়? ঘটে না? হ্যাঁ, হালালের উপরে চলার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাগরীদের ভিতরে, বাচ্চাদের ভিতরে, সবকিছুর ভিতরে তার মায়া আর মহব্বত ঢেলে দেন। মৌলভী সাহেবরা তো চলে, মৌলভী সাহেবরা কেমনে চলে? দেখ ওই যেই টাকা মসজিদ থেকে মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে দেয়, এই দিয়ে তো মেথরও চলা পারবো না। ইন জেনারেল কথা বলতেছি, আপনারা এক দুই মসজিদের হিসাব করেন না, এক দুজন পার্সনের কথা বলেন না, ইন জেনারেলি যে সম্মানই আলেম ওলামাকে দেয়া হয় এটা কোনো সম্মানই নয়, এটা অপমানই, কিন্তু তারপরেও আমরা মনে করি এটাই সম্মানই, আল্লাহর তরফ থেকে আসতেছে যা আসতেছে, ওইটা দিয়ে খাতের সাথে জিন্দগি কাটায় দিয়ে জায়গা। কোনো সময় কোনো মাওলানা সাহেবকে পাবেন না যে মাওলানা সাহেব তার নিজের প্রয়োজনে আপনার কাছে হাত পাইতে বেড়াইছে, দেন। হ্যাঁ, আপনি পাবেন, মাদ্রাসার জন্য চান্দা করতেছে, মসজিদের জন্য চান্দা করতেছে, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছে, এটা পাবেন, এটা আল্লাহ নবী নিজেও করছেন, দিনের জন্য চান্দা করা। কিন্তু তার জরুরতগুলা কি হয় না? বলেন না কেন? তার প্রয়োজনগুলা হয় না? প্রয়োজনগুলা পুরা হয় কেমনে বলেন তো দেখি, কে পুরা করে, কেমনে করে, কেমনে করে? সিরিয়াল দিয়ে ডাক্তার সাহেবের লাইন পাওয়া যায় না, এক মাস পর্যন্ত খালি নাই, 20 দিন পরে আছে, আপনি 20 দিন পরে 10 মিনিটের জন্য স্যারকে পাবেন, এখন দেখাতে পারবেন না, খালি নাই। আর হুজুরের ফোন গেছে যে আমার বাচ্চাটা অসুস্থ, কি করা যায়? হুজুর আপনি যদি বলেন তো আমি কাজ শেষ করে বাসায় চলে আসবো, এসে আমি দেখে দিয়ে দেবো, আর যদি বলেন তো আপনি আসেন এক্ষুনি আমি বলে দিতেছি, না কেন? অন্যদের জন্য ঢোকার সময় ঢোকার থেকে আগেই বাইরে হওয়ার লগে লগে বেড়ে থাকে স্যারের ভিজিটটা, 2000 টাকা দিয়ে যান। আর হুজুরের জন্য কি হয়? হুজুরকে স্যার দেহে দিছে, দেহে দিয়ে হুজুর যখন ভিজিট দিবার চাইছে পকেটে হাত দিছে, হুজুর লজ্জা দিবেন না, হুজুর লজ্জা দিবেন, আপনি কেন পকেটে হাত দেন? আপনি হুজুর দোয়া করবেন, আপনি দোয়া করবেন বাইরে হওয়ার পরে আবার বাসায় গিয়ে দুধ টুধ পৌঁছাই দেয়, হুজুর একটু শক্তির দরকার আছে, 2000 টাকা লয় না, 2000 টাকা বাড়িতে আবার কি করে? এই মহব্বতটা এই দিলের ভিতরে এই দুনিয়ার চাহাত গুলো যেন পুরা করে দেয়, এটা ঢালেন কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। ও নবী, নিশ্চয়ই আপনার রব যাকে চান ধনী বানান, যাকে চান গরিব বানান, কারোর জন্য রিজিক অনেক প্রশস্ত করে দেন, কারোর জন্য রিজিক সংকীর্ণ করে দেন, এটা করেন কে? আসল ব্যাপার হলো তার দুনিয়াটা কেমনে চলতেছে, আল্লাহ কিন্তু চালায় নিচ্ছে। হালালের উপরে যে থাকবে সে যে কোনো পেশার হোক না কেন, তার হালালের উপরে থাকতে একটু কষ্ট করতে হবে, যদি ওই কষ্টটা পার করতে পারে আর নারকেলের মালাইটা ভাঙতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে নারকেলের ভিতরে শ্বাসটা যে তারে খাওয়াবেন কল্পনাই করতে পারবেন না, এত মজা। তো বলতেছি শয়তান তোমাদেরকে গুনাহ করায় অভাবের ভয় দেখিয়ে, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমরা শয়তানের ফান্দে পা দাও, আল্লাহর প্রতিশ্রুতির দিকে লক্ষ্য করো না, আল্লাহ তাআলা এটা বলতেছেন। তো বলতেছিলাম শয়তান ওই দিন কি করবে, সেদিনই কথাই করবো,
আল্লাহ ওয়াদা করেছি তা পুরা করেছেন, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, কি করবা করো। আপনাকে এখানকার বাঙালি একটা ভাষা আছে, যা ফলা ফলা গিয়া বাপখানা একটা এমন ভাবে করব, বুঝলেন না, এরকম একটা বাপ দিয়ে করবো, শয়তান তো মনে রুমি করুন তোদের উপরে আমার কোন ডান্ডা ছিল না, পাওয়ার ছিল না, আমি যা বলবো তাই তোর করতে বাধ্য। হ্যাঁ আমি একটা কাজ করছি, আমি তোমাদেরকে ডাকছি শয়তানের দিকে, আমি ডাকছি জাহান্নামের দিকে, তোমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, নবীর ডাকে সাড়া না দিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়ার ডাকে সাড়া না দিয়ে, আলে মোহাম্মদ ডাকে সাড়া না দিয়ে আমার ডাকে সাড়া দিছো, তুমি আমার এজেন্ট বুদ্ধিজীবীর ডাকে সাড়া দিছো, ঠাল মারছো, নাস্তিকের ডাকে সাড়া দিছো, তো তুমি লাভ মারছো। আমি তো শুধু তোমাকে ডাকছি, আমি তো ভাই তোমাকে পিটাই নাই যে তোমার এটা না করলে পিটাবো তোমার, আমি জাহান্নামের কাম না করলে আমি ডাকছি, ফাস্তাজাবতুমলি, তোমরা স্বেচ্ছায় আমার ডাকে সাড়া দিয়েছ, তো তাহলে এখন কি করা, তাহলে তালুমুনি, অতএব আমাকে তোমরা তিরস্কার করে কোনো লাভ নাই, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকেই তিরস্কার করো, নিজের ইচ্ছায় জাহান্নামে আইছো আমারও দোষ দাও, ইবলিসের এরকম একটা বাপলু আইছো দাদা নিজেদের দায়িত্ব জাহান্নামে আমারও দোষ, ওই দিন কিন্তু মিস্টার ইবলিস দায় দায়িত্ব নেবেন না কান্দে, আমিও তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাইতে পারবো না, অতএব চলো বাগে যোগে মিলে সবাই মিলে জাহান্নামের সাজা খাই, কথাবার্তা না দিয়ে এনার্জি নষ্ট না করে সাজা ভোগ করতে থাকো। এই কথা শয়তান কইবো কোন শুনিতে, আল্লাহ কইতেছে, আমি কইতেছি না। তো 13-17 পৃষ্ঠায় ফেলে দিই সূরা ইব্রাহিমের ভিতরে, আমরা কার ফান্দে পা দিব, শয়তানের ফান্দে পা দিব না আল্লাহর ওয়াদার দিকে যাব, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর জান্নাতে যাওয়া লাগবে। রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, শয়তান আমাদেরকে সেই শিক্ষা থেকে বিচ্যুত করতে চাইবে, আর আমরা পূর্ণ শক্তি দিয়ে আমরা সেটাকে মোকাবেলা করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাব। আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা দিয়ে দিলেন যে শোনো, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, তো তোমাকে তো বাঁচার জন্য একটা শক্তি তো লাগবে, এনার্জি লাগবে, সেই এনার্জি কোত্থেকে পাবা, বাস কিয়ামতের দিন দাঁড়াইতে হবে আমার সামনে এবং হিসাব কিতাব দিয়ে যাওয়া লাগবে, এই ভয়টা তুমি মনের ভিতরে আনো এবং নিজেকে যা মন চায় তাই করো না, আমার যা মন চায় সেই অনুযায়ী চলো, এটা যদি শুধু করতে পারো তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জাহান্নামের ধোঁয়া তোমাকে দেখতে দেওয়া হবে না, তুমি সোজা জান্নাতে চলে যাবা, জান্নাতে তোমার একমাত্র ঠিকানা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, জান্নাতের আমল করার তৌফিক নসিব করেন, আগের চেয়ে বেশি স্পৃহা নিয়ে যেন আমরা আমলের ভিতরে মজবুত হতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন। হ্যাঁ তাহলে জুমার মসজিদ কি রমজানে যেমন ভক্ত এখন তার চাইতে কমবে না, বাড়বে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।